এমন একজন নবী পেয়েছরে মুমিন, যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, গাছ পাগল, ওই নবীর উম্মত হয় তুমি আজ নাক টেনে ঘুমাও, আর কত বেঈমান আমার নবীরে সন্ত্রাসী বলে গালি দেয়, আমার নবীর দাড়ি ছাগলের সাথে তুলনা দেয়, বেঈমানেরা বলে কোরআন পাল্টানো দরকার, পুরান হয়ে গেল, নাউজুবিল্লাহ হক আদায় হবে দাড়ি মুসলমান, নবীর ইশক নিয়ে তো তোমাকে বলা দরকার ছিল, ওরে বেঈমান আমার নবীকে গালি দিয়েছ, কোরআন পাল্টানোর স্লোগান দিয়েছ, আমরা মুসলমান এক হয়ে যাইতেছি, তোরে জবাই করে তোরে পাল্টাবো, কোরআন পাল্টানো যাবে না। ময়দানে মার খাচ্ছে, কেউ জেলখানায় যাচ্ছে, আবার কেউ ঘরে বসে বিরোধিতায় লিপ্ত, এখন ওপেন সহজ একটা লাইন হলো ফেসবুকে কলম দ্বারা, চোখে আঙ্গুল দিয়া জিগাইলে বলে যাও না কেন, বলে তারা তো আমার দলের না, আমরা তো তাদের দলের না, যাব কেন, নবীর দুশ্মনের ফাঁসির দাবির আন্দোলন, সেখানে তুই দল নিয়া ভাগাভাগি করে ঘরে আছো, কপালে লিখে নাও তোমার কোনো দল নাই, তোমার কোনো মত নাই, নবীর দুশ্মনের বিচারের দাবির আন্দোলনে সব এক দল, ভিন্ন যদি দল ভাবিয়া বসে থাকো তুমি কপালে লিখে নাও তুমি মুনাফে। ভাইরা আমার বড় চিন্তার বিষয়, আজকে এই বাংলাদেশে মাদ্রাসা মসজিদ আলেম ওলামা শ্রোতাদের অভাব নাই, মুসল্লির অভাব নাই, অথচ সব অপরাধীদের বিচার হলো, রসুলের দুশ্মনের বিচার হলো না। ঘুমায় না, ঘুমায় না, এরে নবীর উম্মতির দল, আমরা কওমে মাদ্রাসার স্বীকৃতি পেয়ে আমরা নেচে নেচে উপরে উঠি না, কারণ আমাদের কওমের স্বীকৃতি হোক আর নাই হোক, আমাদের চূড়ান্ত আন্দোলন অতদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত আমার রহমাতুল্লিল আলামিনের দুশ্মনের ফাঁসির দাবির ট্রাইব্যুনাল কায়েম না হবে। এরে নবীর উম্মতের দল, রসুলের দুশ্মনের ফাঁসির দাবি নিয়ে কার্যকারিতা ট্রাইব্যুনাল তৈরি করতে হবে, কারণ আমরা হিন্দুদের গালি দিলে রক্ষা পাওয়ার রাস্তা নাই, আইন আছে না নাই, এটা আমার দেশের অন্যায়, এটা ইসলামের আইন, ধর্মের উপরে আঘাত করা যাবে না, এ কারণে আমরা হিন্দুদের উপরে, বৌদ্ধ ধর্মের উপরে, খ্রিস্ট ধর্মের উপরে আক্রমণমূলক কোনো কথা বলি না, কিন্তু আজ ইসলামের উপরে মুসলমানের নাকের ডগায় বসে যেই বেঈমান আর নাস্তিক উল্টা পাল্টা কথা বলবে, এর বিচার হবে না, বেঁচে থেকে কোনো লাভ হবে না, এত মুসলমান বেঁচে থেকে কি লাভ,